আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বাংলাদেশি ব্লগার আশা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় আমি আজকে কী কী করেছি তো আজকে আমি বাসায় লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখানে আমি মাঝের সাইজের একটা পাতিল নিয়েছি নিয়ে তারপরে আমি পরিমাণ মতন একটু তেল দিয়েছি তেলটা হচ্ছে রান্নার তেল যতটুক লাগে ততটুকি দিতে হবে তো আমি এখানে রান্নার তেল পরিমাণ মতন দিয়েছি আর এখানে আমি পাঁচটি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তো এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে প্রায় এটা একটু ভাজা হয়ে গেছে হালকা এখন এ পর্যায়ে আমি এখানে দুইটি তেজ তেজপাতা আস্তা আমি দিয়ে দিলাম আর চার পাঁচটি আমি এলাচ এলাচ আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এখানে দুইটি আমি গরম মশলা গরম মশ গরম মশলা চাল সেটা আমি দিয়ে দিলাম একটু ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে এখন এটাকে আমি একটু হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিব এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা পানিটা দিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যার কারণে আগে থেকে একটু পানিটা দেওয়া হচ্ছে তো পানি দিয়ে এখানে আমি তিন চামচের মতন আমি আদা রসুন পেস্ট নিয়েছি নিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু সব কিছু মশলা দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব তো এখানে আমি এক চামচের মতন আমি একটু হলুদের গুড়া দিয়ে দিয়েছি এক চামচের মতন আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন এটাকে আমি পাঁচ মিনিট আমি মশলাটাকে একটু ভালো করে বন্ধুরা কষিয়ে নিব তো বন্ধুরা এই যে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর এটার উপর দিয়ে তেল ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আধা কেজি মতন এখানে মাংস নিয়েছি মাংস এবং হাড্ডি সহকারে মুরগির মাংস ফারামের তো এটা নিয়ে এখন এটাকে সুন্দর করে আমি আর একটু নেড়ে চেড়ে আমি কষাই কষিয়ে নিব আর ফার্মের মুরগি অতটা বেশি কষানো যাবে না কেন বেশি যদি এটা কষানো হয় তাহলে ফার্মের মুরগি মাংসগুলা ভেঙে যাবে তো এই যে এটা প্রায় আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আপে দশ মিনিট করলে হবে আমি একটু পনেরো মিনিট করেছি ভালো করে হালকা জালে তো এই পর্যায়ে এখানে আমি একটি মাঝারি সাইজে লাউ নিয়েছি তো লাউটা দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এটাকে ভালো করে এখন এই লাউটাকে আমি ভালো করে কষা কষিয়ে নিব আর এই লাউর মধ্যে এখন নেড়ে চেড়ে আমি কিন্তু একদম পানি দিব না তারপরে দেখেন এখন কিন্তু এটা প্রায় কষানো কিন্তু লাউটা শুধু কষানো হয়ে গিয়েছে মাংস এবং লাউ সাথে আর এই লাউর মধ্যে আমি কিন্তু পানি অ্যাড করিনি লাউর মধ্যে একটা পানি থাকে তো ওই পানিটা পানিটা লাউর মধ্যে বেরোচ্ছে যার কারণে এটা সুন্দরভাবে লাউটা গলে গিয়েছে অর্ধেক আধা আধা গলে গিয়েছে এখন এই পর্যায়ে আমি লাউ তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি লাউ তরকারিটা ঝোল হবে যার কারণে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন একটু ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি আরও দশ মিনিট আমি ভালো করে জাল দিয়ে নিব তো এরকম করে যদি আপনারা রান্না করেন অবশ্যই রান্না খুবই টেস্ট হবে তো দেখেন বন্ধুরা এই পর্যায়ে লাউটা কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি এবং লাউটা ভালো করে আমার রান্নাও হয়ে গিয়েছে এবং লাউর তরকারিটা কিন্তু ঘন হয়েছে এখন এই পর্যায়ে আমি নামানো পাঁচ মিনিট আগে এখানে আমি দুইটি টমেটো নিয়েছি টমেটোগুলা একটু কুচি কুচি করে আমি কেটে নিয়েছি নিয়ে এখন এটাকে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এরপর যে আমি আহ কাঁচামরিচ চারটি কাঁচামরিচ আস্তা আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে এখন সুন্দর করে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা আমি সব সময় আসলে বাসায় কি করে না করি আমি অনেক সময় আপনাদের সাথে আমি এই জিনিসটা আমি কখনো শেয়ার করিনি সময় একটু রান্নাই শেয়ার করি তো নেক্সটে আমি অবশ্যই আপনাদের সাথে বাসায় আমি কি করি এবং কোথায় যাই সেটা অবশ্যই আপনাদের সাথে কোথায় কোথায় যাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। নেক্সটে তো বন্ধুরা এখন এই পর্যায়ে আমি একটু জাল দিয়ে এ পর্যায়ে আমি একটু আধা চামচের একটু চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন এটাকে জন্য আর একটু জাল দিয়ে দিচ্ছি এখন এটাকে জাল দিয়ে এখন এ পর্যায়ে আমি এখন জিরার গুড়ি আমি একটু দিয়ে দিলাম ছিটিয়ে জিরা গুঁড়ি দিয়ে তারপরে এটাকে আমি এক মিনিটের মধ্যে এক মিনিটের মতন চুলায় রাখব এখন আমি বন্ধুরা এটা নামিয়ে ফেলব তো বন্ধুরা এই যে ভাত ভাত দিয়ে আজকে আমি লাউয়ের তরকারি রান্না করেছি তো ভাত দিয়ে লাউয়ের তরকারিটা আসলে লাউয়ের তরকারি ভাত দিয়ে খাওয়া যায় এবং রুটি দিয়ে খাওয়া যায় এরকম করে রান্না করলে রুটি দিয়েও খুবই টেস্ট লাগবে খুবই মজা লাগবে তো বন্ধুরা আজকে যদি আমার বাংলাদেশি ব্লগার আসা আজকে যদি আপনাদের কাছে লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি সব সময় আপনাদের আশায় থাকি আপনারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভাইয়া এবং আপুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আমি জন্য সবসময় আপনাদের পাশে থাকতে পারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ